নোয়াখালীর সুবর্ণচরে গত 25শে জানুয়ারি সাইফুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউপির সদস্য নূর আলম। আজ 30শে জানুয়ারি সোমবার ষষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ নূর আলম, ইউপির সদস্য 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন, শেখ সেলিম ইউপির সদস্য 3 নং চর ক্লার্ক ইউনিয়ন পরিষদ, নূর মাওলা 7 নং ওয়ার্ড যুবলীগ 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, ফারুক চৌধুরী সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ, বিশিষ্ট সমাজসেবক চান মিয়া নিজাম 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগ, শাহাবুদ্দিন সাবেক মেম্বার, মঞ্জু ব্যাপারী, মোহাম্মদ সোহেল গ্রাম্য ডাক্তার সহ প্রমুখ। খেলা চলাকালে কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, আমাদের এলাকায় এই খেলা চলছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে, আমরা দুপুরবেলা থেকে এই খেলা দেখতে ছুটে আসি। আর একজন দর্শক জানান, তিনি অনেক দূর থেকে এই খেলাটা দেখতে এসেছেন। খেলার দাতা সদস্য মোহাম্মদ ফয়সাল বলেন, আমার একটি ইচ্ছা ছিল একটা টুর্নামেন্ট ছাড়বো, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি, আমার খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসছে।